হুজুর আল্লামা শাফজামান আল কাদেরী মুদাজিল্লুল আলী উনি আমার উস্তাদ। বাবা পুত্রের মধ্যে সমস্যা হয় না, এটা আপনার কোনো আছে কথাগুলো নিয়ে টানাটানি করার কোনো দরকার নাই। উস আমি হুজুর শাফজামান আল কাদেরীকে বলি আর না বলি, উস্তাদ তো উস্তাদের জায়গায়, ছাত্র ছাত্রের ছাত্র জায়গা কোথায়? পায়ের নিচে। কোথায়? পায়ের নিচে। চলতে চলতে কোথাও দেখা হবে পা ধরে ফেলবো। আপনারা বুঝতে পেরেছেন? এখন মাঝপথে এসে অনেক ছেলে পুলে, আমি এখন কুল্লুম কুলা বলছি, আমার পক্ষ হয়ে যারা খারেজিদেরকে গালাগালি করেন তারা আমার পক্ষের লোক না। আমি আপনাকে অন করি না, আমি আপনাদেরকে গালাগালি শিখাই নাই, আমি আপনাদেরকে নম্রতা শিখাচ্ছি, দাওয়াত কিভাবে দিতে হয় সেটা শিখাচ্ছি, আর্ট অফ প্রেজেন্টেশন শিখাচ্ছি, কেমনে মানুষকে কনভিন্স করবেন, হকের দাওয়াত কেমনে দিতে হয়। বেটা আমরা ওয়াহাবি তবলিগের মসজিদে গিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে আসার তিন দিন আগে যেই মসজিদে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সেটা তাবলিগি মসজিদ, আমরা সেই মসজিদের মধ্যে দাওয়াত দিয়ে এসেছি, কোনো ফাসাদ হয় নাই। 40 মিনিটের জায়গায় পৌনে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বক্তব্য রেখেছি, মানুষের চোখে পানি এসেছে, মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। তাবলিগি আমরা যাদেরকে ওয়াহাবি মসজিদ বলি কোনো অসুবিধা তো হয় নাই। বেটা আমাদের আওয়াজ হকের আওয়াজ, গোসে মাইজ ভান্ডারির আওয়াজ, সৈয়দ আহমদ শাস্ত্রী কোটির আওয়াজ, এই আওয়াজের মধ্যে ভদ্রতা থাকবে, এই আওয়াজের মধ্যে নম্রতা থাকবে, এই আওয়াজের মধ্যে এলম থাকবে, এই আওয়াজের সাথে সিজদা থাকবে। যেটা থাকবে না সেটা মারামারি, যেটা থাকবে না সেটা গালাগালি, যেটা থাকবে না সেটা অহংকার। ফেসবুক হোক, ফেসবুকের বাইরে হোক, যে ব্যক্তি গালাগালি করে সেই তাসাউফ তরিকতকে ডুবানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে তারা। যারা ফেসবুক হোক রাস্তাঘাটে হোক গালাগালি করে, কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখিয়েছেন, আমি চিন্তা করি এই এই ব্যক্তিগুলো স্টেজের মধ্যে ওয়াজ করে কেমনে। আবার যারা এই আন্দাজে গালাগালি করতে পারে, এভাবে নেগেটিভ কথাবার্তা বলতে পারে, তারা আবার স্টেজে হেদায়েতের বাণী শোনায়। আপনারা বুঝতে পেরেছেন কেন হয়েছে জানেন? এটাকে ওয়াজ ইন্ডাস্ট্রি বানিয়েছি, ওয়াজ ইন্ডাস্ট্রি বানিয়েছি। উম্মত কোথায় যাচ্ছে, যুবক কোথায় যাচ্ছে, সোসাইটি কোথায় যাচ্ছে, কোন গৌরব দ্বন্দ্বকের মধ্যে আমাদের এই ছেলে পোলাগুলা আল্লাহ রসুল কবর হাসর সবকিছু থেকে দূরে সরে অশ্লীলতার গণদুয়ারে ভাসছে। সেই জন্য দায়ী আমরা তারা না, কারণ তাদেরকে সুন্দর সমাজ দিতে ব্যর্থ হয়েছে আমরা। মোবাইলের মাধ্যমে আপনি অশ্লীলতা, নফস, অহংকার, ঘৃণা, তারপরে ফেরকাবাজি, কত কিছু থেকে তারা নিজেদেরকে বাঁচাবে। আপনারা বুঝতে পারছেন? একজন বলছে ওই যে আপনি কে কো, আমি আহলে হাদিস। আচ্ছা তো আহলে হাদিস কোনটা? কো আমি যারা মাযহাব মানে তাদেরকে মুসলমান মনে করি না। ওয়াও। আপনি কো আমি আহলে কুরআন, আপনারটা কোনটা? কো আমি সুন্নত মানি না। আচ্ছা আপনি কো আমারটা সলফ ইসলাম, কো আপনারটা কোনটা? কো আমি পুরান যুগের মানুষ, নতুন না সব বেদাতি মুশরিক। আপনি কো আমি ওয়াহাবি ইসলাম, আপনি কো আমার সব মুশরিক ওয়াহাবি ছাড়া। আচ্ছা আপনি কো আমারটা শিয়া ইসলাম, তো আপনারটা কো আহলে বাইতের রাসূলের উপর বড় জুলুম হয়েছে, জুলুম করেছে সাহাবীরা। কো কি বলেন? সাহাবাই কেরাম। কো আপনিও কেরাম বলতেছেন, আপনিও তো মুশরিক, আপনিও মুনাফিক। আপনি বুঝতে পারতেছেন? এখন আমার একটা ছেলে, সেই যখন এতগুলো ফেরকা দেখছে, একজন আরেকজনকে মুসলমানই বলছে না, সে কোথায় যাবে? শেষ পর্যন্ত ভাই আপনি কে কো, আমি আহলে সুন্নাহ ওয়াল জামা, আমার এই আকীদা। ভাই আপনি কো, আমি আহলে সুন্নাহ ওয়াল জামা, আমার এই আকীদা। ভাই আপনারা দুইজনের আকীদা তো এক, দুইজন দাঁড়িয়েছেন কেন? কো না দুইজন আছে সমস্যা আছে, ওনার মধ্যে ঝামেলা আছে। ভাই আপনি কো, আমিও আহলে সুন্নাহ ওয়াল জামা, আমার এই আকীদা। ওমা আপনারা তিনজনের আকীদা এক, মানুষ তিনজন কেন? কো এখানে ঝামেলা আছে একজনের সাথে আরেকজনের। বলেন তো দেখি আমার এই যুবক জিন্দেগি তো আমি ওকে ফ্রাস্ট্রেটেড করি নাই, ও কোথায় যাবে? কারণ সে আকীদা দেখে এক রাস্তায় গেছে, আরেক রাস্তার সুন্নিরা তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, ঘৃণা অহংকার। অমুক দাওয়া, অমুককে দাওয়াত দিলে আমি যাব না, আমাকে দাওয়াত দিলে অমুক যাবে না, এইগুলা। এই কারণে ওয়াজ ওয়াজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ওয়াজ আর ওয়াজ নাই। নাফস যেখানে থাকে সেখানে না তরিকত থাকে না ওয়াজ থাকে। নাফস যেখানে, আমি হলেও আমার ভিতরেও যদি নফস থাকে আমারটা ওয়াজ ইন্ডাস্ট্রি। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি আপনি এই এই কথাগুলো বলছি সময়টা অনুধাবনের জন্য। তো বলতে চেয়েছিলাম
আমাদের কিছু কিছু লোক ফর एग्जांपल একটা এক জায়গায় দেখলাম হুজুর আল্লামা শাহ জামান আল কাদেরি মুদাজিলুল আলীকে এক ধরনের একটা গালি দিয়েছেন আপনারা বেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা তো হওয়ার কথা না আপনি ফেসবুকের মধ্যে যখন গালি দিচ্ছেন আপনারটা কিন্তু রেকর্ড হয়ে গেছে ইসালে সওয়াব হবে কিন্তু আপনি দুনিয়া থেকে যাবেন না ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুসলমান মুমিনরা ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু কোন ফাসিক যদি তোমাদেরকে কোন সংবাদ সরবরাহ করে এটা আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখো পর্যালোচনা করো এটাকে একটা একটা খুলে খুলে দেখো সংবাদে কতটুকুন হক কতটুকুন মিথ্যা আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন ঘটনা এমন যেন হয়ে না যায় যে তোমরা শুনে দর দিলা পরবর্তীতে নিজেদের কর্মকাণ্ডের কারণে কি হলো অনুতপ্ত হলো আমরা যখন তাকরীরের মধ্যে আসি আমরা একই কাজ করি পুরো মাসকে মাস বছরকে বছর চলে যায় আমরা ওয়াজ করছি তাকরীর করছি কিন্তু অনেক সাবজেক্ট কভার করতে পারছি ওই নির্দিষ্ট বিষয়ের রূপ থেকে আমরা বেরি হইতে পারছি না আমরা ওটার আস্তে পৃষ্ঠে ঘোরাঘুরি করছি কেন আর প্রত্যেক মাহফিলের মধ্যে বক্তব্য যখন তুলে ধরি আমরা এমন ভাবে তুলে ধরি আপনাদের ভিতরে একটা ঘৃণা আপনাদের ভিতরে একটা ক্ষোভ আপনাদের ভিতরে কি যেন একটা ফিলিংস জেগে ওঠে ওয়াজ কাকে বলে জানেন ওয়াজ বলা হয় যেই বক্তব্য শোনার পরে আপনার ভিতরের অস্থিরতা স্থিরতায় রূপ নেবে আপনার ভিতরে মওলাই করিমের খৌফ খশিয়ত জেগে উঠবে আপনার ভিতরে তিলাওয়াতে কোরআনের মহব্বত আসবে আপনার ভিতরে আউলিয়া সালেহিনের নিসবতের প্রতি হায়া আসবে নিজেকে নিজে নিজের ভিতরকে কৃতকর্মের কারণে ঘৃণা করতে চাইবেন নিজের ভিতরে অনুতপ্ততা জেগে উঠবে নিজের ভিতরে একটা আগুন লেগে যাবে তওবার আগুন মওলাই করিম এই পর্যন্ত যা কিছু করেছি তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই ভিতর থেকে যখন নরম হয়ে এই নরম পানি চোখ দিয়ে বের হবে এটাকে তাকরির এবং ওয়াজ বলে এটাকে ওয়াজ এই ওয়াজ হারিয়ে যাচ্ছে আপনারা আমরা এমনিতেই সামাজিক ভাবে পারিবারিক ভাবে সব জায়গা থেকে আমরা ফ্রাস্ট্রেটেড মানুষ কোথাও বসার জায়গা নাই যাওয়ার জায়গা নাই মহল্লার মধ্যে মুরব্বি শ্রেণী চাচা চাচি জ্যাঠা জেঠি অলমোস্ট দুনিয়া থেকে চলে গেছে এখন এই অবস্থার মধ্যে সবাই সবার ভিতরে একটা অস্থিরতা কাজ করে মাহফিলের মধ্যে যখন আসব আমি মহব্বতের কথা বলবো মাহফিলের মধ্যে যখন আসবে খৌফ ও খশিয়তের কথা তুলে ধরব মাহফিলের মধ্যে ছেলেদেরকে এজুকেট করব দার্স দেব বিভিন্ন বিষয়ের উপর ঈদে মিলাদুন নবী গেছে পুরো 30 দিন ব্যাপী 60 70টা মাহফিলের মধ্যে যদি আমি দুই বিষয় নিয়ে শুধু আলোচনা করি জুলুম হয়ে যায় না এখন আমি এগুলা বলার কারণে আপনারা খেপে যাচ্ছেন আমরা সবাই খেপে যাচ্ছি সমস্যা হচ্ছে আপনি খাপেন আর না খাপেন আমি কোন একটা জায়গার গোলামি করি আমার মালিক খুশি হলে হবে আপনার খুশি হওয়া না হওয়া কোন কিছু বিন্দু পরিমাণ যায় আসে না আপনি দাওয়াত করবেন বিশ্বাস করেন এখন দাওয়াতের জন্য যখন কেউ ফোন করে আমার রাগ উঠে যায় কেন বিশাল কিতাবপত্রের কাজ চলতেছে কিতাব দেখার কোনো সুযোগ নাই আমার একটা বই পাবলিকেশনে যাওয়ার কথা আজকে তিন দিন ধরে ছেলেটা ফোন দিচ্ছে আমি যে প্রুফ দেখব সেই সুযোগ নাই কিন্তু একটা মাথার মধ্যে একটা টার্গেট ছিল আপনাদের ভিতরে কিছু একটা সচেতনতা সৃষ্টি হোক আপনাদের ভিতরে একটা জাগরণ হোক এই বিষয়টা আপনারা দেখেন রবিউল আউয়াল শরীফ রবিউল সানি শরীফ মুহররম শরীফ আমরা যদি এই তিন মাসকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে তরবিয়তি ক্যাম্প ঘোষণা করে কি ক্যাম্প তরবিয়তি ক্যাম্প ট্রেনিং ক্যাম্প ঘোষণা করে আমরা যদি এই তিন মাসের মধ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দিতাম আপনাদের ট্রেনিং হয়ে যেত না কিন্তু আমরা এই তিন মাসের মধ্যে ইল্লা মাশাআল্লাহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অমুকের সমালোচনা অমুককে গালাগালি অমুক সমুক বলতে বলতে আমাদের মাসগুলা শেষ এখন আমি অমুককে গালাগালি করছি তমুক আমাকে গালাগালি করছে নতুন প্রজন্ম যাদের বয়স 10-12 বছর তারা কোথায় যাবে বলেন তো কোনো সুযোগ নাই সেই কারণে আজকে থেকে সমস্ত নেগেটিভ কথাবার্তা মাযহাব মানবো কি মানবো না
কেউ যদি বলে তারে বলবেন আপনাকেও সালাম আপনার পূর্ববর্তী সমস্ত মুরব্বিয়ানে কেরামকে সালাম আপনারটা নিয়ে আপনি থাকেন জবাব জবাব দেওয়ার কোনো দরকার নাই কেন ও ভাই উম্মতের 1400 বছরের ঐক্যমত উম্মতের বাগা বাগা বান্দারা চলে গেছে হুজুর গোসে মাইজ বান্দারিও চলে গেছে আপনি আবার কোন পুকুরের মাছ আপনি আবার কোন পুকুরে এখন আপনি যদি বলেন হুজুর বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নাম বাংলাদেশ নিয়ে আমার একটু দ্বিমত আছে আমি কি বলবো আপনি কি জবাব দিতে যাবেন আপনি কি জবাব দিতে যাবেন যে বাংলাদেশ নিয়ে সে বিতর্ক করছে কেউ একজন যদি বলে হুজুর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আমার দুই একটা প্রশ্ন আছে কোনো দরকার আছে কোনো দরকার নাই ফাসাদ করারও কোনো দরকার নাই জাস্ট ইগনোর করেন ইগনোর করে আর হকটা তুলে ধরে যেভাবে তুলে ধরলে ব্যক্তি কনভিন্স হবে আপনি যখন কাউকে গালিগালাজ করবেন কন্টিনিউয়াসলি কাউকে দূরে ঠেলে দিবেন এটা মুসলমানের কাজও না আউলিয়াই কেরামের কাজও না সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনের কাজও না আমার কাজ হচ্ছে শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করা আপনাকে কনভিন্স করার জন্য কনভিন্স গালাগালি দিয়ে হয় না কনভিন্স হাতের কোনোই বাড়ি দিয়ে হয় না কনভিন্স আখলাক দিয়ে হয় কনভিন্স তাকওয়া দিয়ে হয় কনভিন্স সিজদা দিয়ে হয় কনভিন্স সোহবত দিয়ে হয় আপনি মাইজবান্দারি দরবারের পাশে থেকেছেন সুন্নি হয়েছেন এই সুযোগ আপনার হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজন তার বাবা অন্য মতাবলম্বী সেও অন্য মতাবলম্বী হয়েছে এখানে তার তো কোনো কসুর নাই তার কোনো দোষ আছে দোষ নাই এখন আমি তাকে হকের কথাটা বুঝাবো কিভাবে বুঝাবো গালি দিয়ে বুঝালে সে বুঝবে না তার কাঁধে হাত রেখে তাকে দুনিয়া দেখাইতে হবে সূর্য কোন দিক থেকে উঠে কোন দিক থেকে অস্ত যায় হেদায়েত আল্লাহ পাকের হাতে আমার মাওলা যদি হেদায়েত করতে চান হবে নাইলে হবে না আমার নবীর এত মুজিজার পরে আবু জাহেল হেদায়েত হয়েছে আবু জাহালের কোন হেদায়েত হয়েছে এত কিছু দেখার পরে আপনি জোর করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যেই আন্দাজে আমি কিছু বক্তব্য দেখে অবাক হই যেই আন্দাজে আমরা ফতোয়া দেই মাঝে মধ্যে আমি চিন্তা করি আমার নবী যদি পাশে থাকতেন হায়াতে জাহেরির মধ্যে আমার নবী যদি এই কথা শুনতেন রিয়াকশনটা কি রকম হতো আমার নবীকে আমার আল্লাহ বলছেন হাবিব আপনি ব্যবহারের দিক থেকে আমি আপনাকে অনেক নম্র ভদ্র বানিয়েছি অসম্ভব নম্র তাহলে নেগেটিভ কথাবার্তা এই যে মাযহাব বিষয়ক কথা ইগনোর করবেন কোন দলিল আদিল্লার দরকার নাই হ্যাঁ দলিল আদিল্লা যদি প্রয়োজন হয় আপনারা ধরেন এই এলাকার মধ্যে 70-100 জন ছেলে যারা অ্যাক্টিভলি কাজ করেন মিশনের কাজে আপনারা উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এরকম ভরাট মাহফিল না ঘরের মধ্যে বসলাম আড়াই ঘন্টা কথা বললাম পুরা ইস্যুটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম বাইরে আপনারা রিয়্যাক্ট কেমনে করবেন বাইরে আপনারা বিষয়টা প্রেজেন্ট কেমনে করবেন বস আপনাদের হয়ে যাবে ট্রেনিং ক্যাম্পের মতো এরপরে তরিকত তাসাব্বুব যেগুলা কম্প্রিহেনসিভ প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দেব এখন উরসের মাহফিল হয় আমরা ওই নেগেটিভ কথা আবার সেই সমালোচনা আমরা ওই জায়গা থেকে বের হয়ে কোরআনের মধ্যে আলিফ লাম মিম থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত যাওয়ার সুযোগ হচ্ছে এটা কখন হবে কোন জেনারেশন আসলে হবে এখান থেকে আমরা বের হয়ে আসতে হবে আমরা তরিকত তাসাউফের লোক আমাদের ঘরের মধ্যে তাসাউফের একটা কিতাব নাই আমাদের মধ্যে হুজুর গৌসুল আজম কাদেরিয়া তরিকার মুরিদ কিন্তু হুজুর গৌসুল আজমের গুনিয়াতু তালিবিন নাই খুশি হবেন অথচ এখান থেকে আমরা আমাদের বক্তব্য শুরু করি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন মানে উনি কিভাবে হলেন আপনি উনাকে জিজ্ঞেস করেন উনি বলছেন দারাসুল ইলমা হাত্তা সিরতু কুতুবা আমি জ্ঞান অর্জন করেছি এই জ্ঞান আমাকে গৌসুল আজমের মর্যাদায় অভিষিক্ত করেছে তো যেই জ্ঞানের মাধ্যমে হুজুর গৌসুল আজম হয়েছে সেই জ্ঞান থেকে আমি অনেক তাহলে হুজুরের সাথে মিল হয়েছে মিল হয় না কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকেও এলম বলেছেন কি বলেছেন এলম মানে নলেজ জ্ঞান বেলায়তকেও এলম বলেছেন নলেজ জ্ঞান আসিফ বিন বরখিয়া হযরত সুলাইমান আলাইহিস ইসলামের রাজদরবারে যখন বিলকিসের সিংহাসন নিয়ে চলে আসছেন কিভাবে এসেছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ওই ব্যক্তি যার মধ্যে কিতাবের জ্ঞান ছিল তিনি ওই দূর সিংহাসন এটাকে চোখের পলক ফেলার আগে
হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে উপস্থিত করিয়েছে চোখের পলক ফেলার আগে চোখের পলক ফেলার আগে এটার মধ্যে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি করেছেন যার কাছে কিতাবের ইলম ছিল দাউদ এবং সুলাইমান আমার আল্লাহ বলেছেন এই দুইজনকে আমি ইলম দিয়েছি তাহলে নরমাল ইলম কো ইলম বলেছেন নবুয়তের নবুয়তকেও ইলম বলা হয়েছে ওয়েলায়াতকেও ইলম বলা হয়েছে এটা আমাদেরকে জানান দেওয়ার জন্য এবং শুধু তাই না আমার নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হয়েছে সেটাও আল্লাহ পড়েন ইলম এবং কলম এই তিনটা ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কয়টা জিনিস পড়েন নলেজ এবং কলম আমাদের এখানে যারা কৃষক ভাইরা আছেন যারা অপেক্ষাকৃত গরীব আমি আপনাদেরকে বলবো যান যাক বাচ্চাদেরকে স্কুলে পাঠান বাচ্চাদেরকে স্কুলে পাঠান যে কোনো ভাবে হোক লবণ খেয়ে হোক মরিচ খেয়ে হোক এলাকার মধ্যে লোকের অভাব নাই এলাকার মধ্যে এখনো কিছু মানুষ আল্লাহ রেখেছেন যারা আপনাকে সহযোগিতা করবেন আপনি ছেলেকে সকালবেলায় কোরআন পড়িয়ে স্কুলে পাঠিয়ে দেন যদি আপনি নিজেকে পরিবর্তন করতে চান স্কুল ছাড়া ইলম ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনি আপনার নিজের অবস্থান পরিবর্তন করতে পারবেন না ওলি ওলি হচ্ছে জ্ঞান দিয়ে হুজুর গাউসুল আজম বলছে ওলি তো ওলি আমি গাউসুল আজম হয়েছি তাও জ্ঞান দিয়ে এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও মাওলায়ে করিম আমার নবীর মিশনের কাজের সহজ বদ্ধতার জন্য যেই জিনিসগুলা নিয়ে আমার নবী পৃথিবীতে অতি অল্প সময়ের মধ্যে একটা সভ্যতা আমাদেরকে দিয়ে গেছেন যেটা 1200 বছর পর্যন্ত 1300 1400 বছর পর্যন্ত পৃথিবীকে শাসন করেছে মাত্র 23 বছর সময় নিয়েছেন সেই 23 বছরের মধ্যে আমার নবী যেই সিভিলাইজেশন আমাদেরকে দিয়েছেন সেই সিভিলাইজেশন বানানোর জন্য আমার নবীকে যেই দুইটা মূল জিনিস দেওয়া হয়েছে সেটাও ইলম এবং চরিত্র ইলম এবং চরিত্র আমার নবী ইলম এবং চরিত্র নিয়ে এসেছেন আপনি যদি মনে করেন ইলম এবং চরিত্র ছাড়া আপনি করে ফেলতে পারবেন ই মহালাস অসম্ভব এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যেই কোনো আমল আমরা করি যেই কোনো আমল এটা একটা আমল আমরা নামাজ পড়ি জিকির করি যেই কোনো আমল আমলের দুইটা সাইড থাকে কয়টা সাইড দুইটা একটা হচ্ছে যেটা দেখা যায় যেমন আমরা মাহফিল করছি আমি বলছি আপনারা শুনছেন সবাই দেখছে এটা একটা মাহফিল এটা হচ্ছে আমাদের এই আমলের বাহ্যিক রূপ এটা দেখে আল্লাহ গ্রহণ করেন না আল্লাহর দরবারে যখন কবুলের ফরিয়াদ করব আমার আল্লাহ এটা দেখতে কেমন সুন্দর ছিল এটা দেখে কবুল করবেন না আমার আল্লাহ কবুল করবেন আপনার নিয়ত আর আমার নিয়ত দেখে আপনার নিয়ত আর আমার নিয়ত দেখে আমার নিয়ত এবং নিয়তের মধ্যে একনিষ্ঠতা দুইটাই দেখা যায় না যেটা দেখা যায় এই যে আমি বলছি আপনি শুনছেন মাহফিল সেজেছে এটা দেখা যায় আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি দেখা গেছে সুন্দর সুললিত কণ্ঠে কোরআনে পাকের আয়াত পড়ছি আমি পড়ছি আপনারা শুনছেন দেখা যাচ্ছে এগুলার উপর আল্লাহ ওই ইবাদত কবুল করেন আল্লাহ ইবাদত কবুল করেন নিয়ত এবং নিয়তের একনিষ্ঠতার উপর সেই কারণে আমার নবী বলছেন উম্মত আমল যখন করবা তো দুইটা জিনিস দেখে করিও কেন কো তোমার বাইরের রূপ কত সুন্দর সেটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন তোমার ভিতরের রূপ কত সুন্দর ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম অন্য রাওয়ায়াতের মধ্যে আছে ইলা জাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ আমার এই কলবের বর্তনের দিকে তাকিয়ে থাকে এই কলবের বর্তনে কাকে রেখেছে আমার ভাই বড় বড় লোক ধুকাই পড়ে যায় এ আসছি আপনারা তকবীর দিচ্ছেন উঠছেন বসছেন আমার আল্লাহ দেখে থাকে বান্দার কলবের দিকে তুই কোন এগুলা দেখে কোন
আমার আল্লাহ কলবের দিকে তাকিয়ে থাকে, যেই কলবের মধ্যে আমার আল্লাহ দেখেন না বান্দার কলবে আমি আছি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ ওই ব্যক্তির মকাম আরো বাড়াতে থাকে, আরো বাড়াতে থাকে, আরো বাড়াতে থাকে। এরপরে আপনারা যারা আসেন তাদের কলবের দিকে তাকিয়ে থাকে, কি জন্য এসেছে, কি জন্য এসেছে। যখন আমার আল্লাহ দেখে এরা তো আমার মহব্বতে এসেছে, অন্য কোনো টেনশন নাই, তখন আমার আল্লাহ আপনি এখানে আল্লাহর জিকিরের জন্য এসেছেন, আপনি জিকির শুরুই করেন নাই, আমার আল্লাহ ফেরেশতা দেখে আপনার জিকির শুরু করে দিচ্ছে। এত ছোট কথা না, আমার আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। তো আমার স্মরণ আর আল্লাহর স্মরণ এক হয় না। মওলা যখন কারো স্মরণ করেন, ওই ব্যক্তি পৃথিবী থেকে চলে যান তার স্মরণ শেষ হয় না। ও ভাই কিছু যুবক, কিছু যুবক, যুবক, যুবক রোমান এম্পায়ারের অ্যাগ্রেশনের মুখে পড়ে শুধু আল্লাহর মহব্বতের কারণে, আমার আল্লাহর খৌফ খশিয়ত তাকওয়ার কারণে শহরে থাকতে পারে নাই। তাদের কথা যখন রাজ দরবারে পৌঁছেছে, সরকার তাদের এজেন্সি লাগিয়ে দিয়েছে অ্যারেস্ট করার জন্য, ওই মানুষগুলো শহর থেকে বের হয়ে গেছে। সূরাতুল কাহাফের মধ্যে যে আসহাবে কাহাফের কথা এসেছে, যুবকের কথা কোরআনে পাকের মধ্যে বলছে যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা যুবক ছিল, শহরের বাইরে আসছে, ভয় শঙ্কা, অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হওয়া মানে অত্যন্ত বর্বর উপায়ে হত্যা করবে। আমার আল্লাহ কি তাদেরকে একা ছেড়ে দিয়েছিল? একা ছেড়ে দেয় না। যারা আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আমার মওলায়ে মালিকের উপর একনিষ্ঠভাবে ভরসা করে, আমার আল্লাহ কখনো তাদেরকে একা ছেড়ে দেন না। আমার আল্লাহ তাদের মাথার উপর কুদরতির হাত রাখেন, তাদেরকে আশ্বস্ত করেন, প্রয়োজন দূর করে দেন, তাদেরকে রক্ষা করেন, হেমায়ত করেন, যেভাবে আসহাবে কাহাফকে করেছিল। তারা যেতে যেতে শহরের বাইরে চলে গেছে, এই কঠিন মুহূর্তে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর খৌফ ও খশিয়ত রাখার কারণে, মহব্বত রাখার কারণে আমার আল্লাহ তাদেরকে ওই গর্তের মধ্যে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে, 309 বছর পর আবার জাগিয়ে তুলেছে। তারা দেখে অবাক, আমার আল্লাহ ওই ঘুম থেকে জাগানোর পরে আজকের দিন পর্যন্ত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, আজকেও আমরা সেই যুবকদেরকে স্মরণ করছি। কেন? ওই আমার আল্লাহ স্মরণ করেছেন। মওলা যখন কাউকে স্মরণ করেন, মনে রাখবেন হুজুর গৌসে মাইজবান্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি পৃথিবীর মধ্যে বোমা মারেন, আপনি হুজুর গৌসে মাইজবান্দারির রিমেম্বারেন্স, উনার জিকির পৃথিবী থেকে খতম করতে পারবেন না।